আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ভারতে গ্রেফতার কসাই জিহাদ সহ অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের চার সদস্যের প্রতিনিধি দল কলকাতা যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন। মোহাম্মদ হারুনুর রশিদ জানান, শাহিন আমেরিকায় পালিয়েছেন বলে ধারণা করছেন তারা। সোহান খানের প্রতিবেদন। চলতি মে মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীরা ১৯৮৮,৯৭,৪০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯৮৮,৪০,৪০,০০০ ডলার। এছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৯,১২,৮০,০০০ মার্কিন ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৮৫,২০,০০০ মার্কিন ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯,০০০ ডলার রেমিটেন্স। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২১৬,৬০,০০০ ডলার, মার্চে ১৯৯,৬৮,০০০ ডলার এবং এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২০৪,৩০,৬০,০০০ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে ২০২৩ সালের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫,৮০,০০০ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন। এছাড়া ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৯৯কোটি, ৯৪,০০০,০০০, সেপ্টেম্বর মাসে ১৯৩কোটি, অক্টোবরে ১৯৭কোটি, নভেম্বরে ১৯৩কোটি ডলার এবং ডিসেম্বরে এসেছিল ১৯৯কোটি মার্কিন ডলার রেমিটেন্স। ২০২২-২৩ অর্থ বছরে প্রবাসীরা ২১৬১ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন। ২০২০-২১ অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪৭৭ কোটি ডলারের রেমিটেন্স এসেছিল দেশে। মালয়েশিয়ায় কাজ করেও বেতন নেই, অনাহারে সময় কাটাচ্ছেন ৩৬ বাংলাদেশি কর্মী। বেতন চাইতে গেলে নানা কথা বলে সময় পার করছে মালিক পক্ষ। গত ৫ মাস কাজ করার পর বেতনের আশায় অর্ধাহারে দিন পার করছেন কলিং ভিসায় মালয়েশিয়ায় আসা এই ৩৬ বাংলাদেশি কর্মী। ৩৬ জন ছাড়াও দেশটিতে যাওয়া বিভিন্ন কোম্পানির কর্মীদের সঙ্গে এমনটাই ঘটছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সকাল থেকে সন্ধ্যা ছুটির দিনে ৩ গুণ কাজ করেও বেতন পাচ্ছেন না তারা। জানা গেছে ২০২৩ সালের ১৯ জুন মালয়েশিয়ায় পাড়ি জমান এই ৩৬ বাংলাদেশি কর্মী। দালালের মাধ্যমে বাংলাদেশের গ্রিন লাইন ওভারসিজের মাধ্যমে মালয়েশিয়ার জংথিয়ান এআরডিসি এসডিএন বিএইচডি কোম্পানিতে কাজে যান তারা। বর্তমানে কুয়ালালামপুরের বুকিত জলিল এলাকার একটি প্রজেক্টে কাজ করছেন তারা। প্রথমে ২ মাসের বেতন পেলেও ৫ মাসের বেতন এখনও পাননি তারা। বেতন চাইতে গেলেই মালিক পক্ষ দেই দিচ্ছি বলে সময় পার করছে। গত ৫ মাসে বাড়িতে পরিবারকে টাকা পাঠাতে পারেননি কেউই, এমনকি তাদের কাছে হাত খরচের টাকাও নেই। কর্মীরা বলছেন চলতি বছরের ১৯ জুলাই ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে। উপায়ন্তর খুঁজে না পেয়ে ২৪ মে সকালে ৩৬ জন কর্মী মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনে কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই দিনই ৩৬ জন কর্মীকে হাই কমিশনে বসিয়ে রেখে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশে তাৎক্ষণিক মালিক পক্ষকে ডেকে আনা হয়। এসটিভির প্রবাস সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, এসটিভির সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ এসটিভির প্রবাস সংবাদে। মালদ্বীপের রাজধানী মালেতে পর্যটন ও বাণিজ্যিক শিল্প উন্নয়ন শীর্ষক পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মালের ইন্টারন্যাশনাল ভিলা কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন মালদ্বীপের মৎস্য ও সমুদ্র সম্পদ প্রতিমন্ত্রী ডাক্তার আমজাদ আহমেদ। দেশটির ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল জলিল ইসমাইল বিশেষ অতিথি হিসেবে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ এখন প্রতিবেশী চীন, ভারত সহ বিশ্বের দেশগুলোর কাছে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব দেশ প্রতিনিয়ত বিনিয়োগ বাড়াচ্ছে দ্বীপপুঞ্জের ছোট দেশটিতে। গতবারের ন্যায় এবারও দেশটিতে আয়োজিত হয়েছে সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024। মালদ্বীপ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার বলেও উল্লেখ করেন তিনি। সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত হয়েছেন 8 জন বাংলাদেশি। এই পুরস্কারের জন্য বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটানের বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে 30 জনকে বিবেচনা করা হয়। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।